আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে স্টোরিটা শুরু করা যাক। রাত তখন 1:30। আমি রেল স্টেশনে বসে ভাবছি আমি এখন কোথায় যাব। অনেক ভেবে ডিসাইড করলাম আমি ঢাকায় যাব। আমি তে সবার মতো জোর করে বিয়ে দেবে বলে পালাইনি, পালিয়েছি পড়াশোনার ভয়ে। আসলে আমি বাংলাদেশের মধ্যে পড়াশোনায় সবচেয়ে বৃহত্তম চুনী। পৃথিবীতে হয়তো তোমরা অনেক রকমের চোর দেখেছ, কিন্তু আমার মতো একটাও পাইবা না। আমার কাছে পড়াশোনার থাইকা দুই চারটা বাচ্চা কাছে মানুষ করা সহজ মনে হয়। এইবার আমার পড়াশোনার কথায় বলি। এইবার আমি অনার্স ফার্স্ট ইয়ারে, মা বাবার ভয়ে বহুত কষ্টে উচ্চ মাধ্যমিক পাশ করেছি সায়েন্স থেকে 4.78 নম্বর নিয়ে। এতে মা বাবার মুখ পড়লেও আমি অনেক খুশি। বাবা মার ভয়ে এবং পাড়া পড়শির চাপে অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম। আমি বাবা মার একমাত্র মেয়ে, তারা তো জানেও না তাদের মেয়ে পড়াশোনা এতটা ভীত। সব কিছু ঠিকই ছিল, হঠাৎ শুনলাম আমার বিয়ে। মা বাবা আমার কাছ থেকে মত নিল। মা বাবা আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমার বিয়েতে মত আছে কিনা। আমি কিছু না ভেবে নাচতে নাচতে হ্যাঁ করে দিলাম। একটি বাড়তি জানতেও চাইনি, কার সাথে বিয়ে, ছেলে কি করে, কোথায় থাকে, দেখতে কেমন, ছেলে যেমনই হোক তাতে আমার বাপের কি, আমাকে শুধু না পড়ালেই চলবে। সেই রাতে আমি চিকনি চ্যানেলে গিয়ে সারা রাত ডান্স করলাম। রাতে আর ঘুম আসলো না, আমার সুখের দিন যে আসছে। কিন্তু ঘর থেকে বেরোতেই বুঝলাম আজই আমার গায়ে হলুদ। তাতে আমার বাবার কি, কিন্তু সুখ আমার কপালে সইল না। ভাবিরা আমাকে ডেকে বলল, তাদের পাশে বসালো, বললেন ছেলে নাকি খুবই সুন্দর, ভালো ছেলে নাকি খুবই ভালো, বলতে বলতে বললেন ছেলে নাকি আমায় পড়াশোনা করাবে। আমার এক ভাবি বলল আমি নাকি ভীষণ ভাগ্যবতী, নয়তো এরকম ছেলে কপালে জোটে যে বিয়ের পরেও পড়াশোনা করাবে। আমার মা বাবা নাকি একবার বলতেই ছেলে নাকি রাজি হয়ে গেছে পড়াশোনা করানোর জন্য। আমি বুঝলাম আমার মা বাবা দায়িত্ব নিয়ে আমার সুখের স্বপ্নের সংসারে এক বালতি পানি ঢেলে দিয়েছে। কথাটা ভাবতেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আর আমি ভিমডি খাওয়ার উপক্রম। ভিমডি হলো অদৃশ্য খাবার, যা খাইলে মানুষের চেতনা নাশক হয়। পৃথিবীতে সব অনাচার মানা গেলেও এটা আমার সহ্য হলো না, মোটেও সহ্য করা গেল না। এই অনাচার কিছুতেই মেনে নেওয়া যাবে না, এই ভাবনা ভেবে আমি হলুদের পোশাক পরে রাত 8টায় বাড়ি ছাড়লাম। রাত 3টায় ঢাকার ট্রেন। আমি রেল স্টেশনে একাই বসে আছি, হঠাৎ একটা ছেলে আমার পাশে এসে বসল। আমার অনেক কাছে বসায় আমি একটু বিরক্তি ফিল করলাম। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে একটু পরে আমাকে বলল, আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি বললাম ঢাকা। সে বলল, আমার নাম জাংকুক, আপনার নাম? আমার কথা বলতে বিরক্তি লাগলেও ভদ্রতার সহিত আমি বললাম আমার নাম তে। জাংকুক বলল, নাইস নেম। আমি বললাম, আপনার নামও? জাংকুক বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনাকে তুমি বলতে পারি? আমি বললাম হ্যাঁ। তখন জাংকুক আমায় জিজ্ঞেস করল, এত রাতে তুমি এখানে একা কি করছো, তুমি কি কাউকে ভালোবেসে পালিয়ে এসেছো? আমি বললাম না। জাংকুক বলল, তাহলে কেন, কারণটা কি আমাকে বলা যায়? আমি বললাম আমার দুঃখের কথা কি বলবো আর কারে বলবো। এই কথাটা আমি অনেক কাঁদো কাঁদো মুখ করেই বললাম। শুনবেন আমার দুঃখের কাহিনী? জাংকুক, হ্যাঁ শুনবো তো। তে তখন জাংকুককে সমস্ত ঘটনাটা বলল। আমার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর জাংকুকের মুখ তো পুরোপুরি হা হয়ে গেছে, আর চোখগুলো বড় বড় হয়ে গেছে বেরিয়ে আসার উপক্রম। তে জাংকুকের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, কি হলো আপনার? জাংকুক নিজেকে সামলে বলল, আমার না মানে আমার আর তোমার হয়েছে প্রায় সেম কাহিনী। আমি আগ্রহ সহকারে বললাম, কেন কেন কেন?
তখন জাঙ্কু একটু আফসোসের সুরে বলল, দুঃখের কথা কি বলবো, আমার কাল বিয়ে ছিল, কিন্তু বউ আমার পড়াশোনা করতে চায়, আমি আর আমার ফ্যামিলি বউকে পড়াতে চাই না, এই জন্য বউ আমার পালিয়ে গেছে। আমারও ফাঁকা মাথায় চট চলতে বুদ্ধি এলো, কেন না একেই বিয়ে করে ফেলা যাক। আমি তখন মনে মনে ভাবলাম, দেখতে শুনতে বেশ একদম নায়কের মতো। সঙ্গে সঙ্গে আমি লাজ লজ্জার মাথা খেয়ে বলেই উঠলাম, আমাকে আপনার কেমন লাগে? চাকর বলল, ভালো। আমি বললাম, তাহলে চলুন আমাকে বিয়ে করে নিন, আমি জীবনেও আর কখনো পড়াশোনা করব না। জাঙ্কুকও আমায় বলল, তাহলে চলুন আমার সঙ্গে কাজী অফিসে। আমি বললাম, এত রাতে কোন কাজী অফিস খোলা রেখেছে আপনার জন্য? জাঙ্কুক বলল, চলুন না, আছেই একটা, সেখানে গিয়ে তিনবার কবুল বলে সাইন করে বিয়েটা হয়ে গেল, সব ঠিকই ছিল। বিপত্তি ঘটল বাড়ি ফেরার সময়, কারণ হঠাৎ একটা বড় গাড়ি আমায় জাঙ্কুক নিয়ে বসালো। মাথায় প্রশ্ন আসলেও আমি কিছু ভাবলাম না। প্রায় 30 মিনিট পর গাড়িটা থামল, হঠাৎ গাড়ির গ্লাসটার দিকে তাকিয়ে আই অ্যাম তো অবাক, এটা তো আমারই বাড়ি। অদ্ভুত ভাবে আমাকে কিছু বলতে না দিয়ে সে আমাকে বাসায় ঢুকলো। ঢুকতেই আমি আমার একমাত্র ফুপিকে দেখলাম, ফুপার সাথে দাঁড়িয়ে রয়েছে। কিছু না ভেবেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আসলে আমি খুব ছোটবেলায় আমার ফুপার বিজনেসের কারণে ফ্যামিলি সহকারে কোরিয়ায় চলে গিয়েছিল। তখনই আমার মা বাবা কাঁদতে কাঁদতে এসে বললেন, কিরে মা, তুই রাগ করে কোথায় চলে গিয়েছিলিস? তখন জাঙ্কুক বলে ওঠে, আসলে মামুনি, আমি বলেছিলাম না, ও বেশি দূরে যেতে পারে নি। আমি গিয়ে দেখি পাগলিটা রেল স্টেশনে বসে আছে। তখন আমার মোটা মাথায় ঢুকলো, আরে আমার মাকে একমাত্র আমার ফুপির ছেলে মামুনি বলে, তার মানে এটা আমার ফুপির ছেলে জাঙ্কুক ভাইয়া, আমার একমাত্র ফুপির একমাত্র, কি বলবো আর আমি, আমার মাথায় কিচ্ছু আসছে না, এটা কি হলো আমার সাথে, তার মানে দাঁড়ালো আমার একমাত্র ফুপি কিম সব চিন, তার একমাত্র হাজবেন্ড কিম নামজন, তাদের একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক ওরফে কুকি। ছোটবেলায় সবাই জাঙ্কুক ভাইয়াকে কুকি বলেই ডাকত, এই জন্য জিয়ন জাঙ্কুক বলাই আমি চিনতে পারিনি। ছোটবেলা থেকে জাঙ্কুক ভাইয়া আমার প্রতি ক্রাশ ছিল। ছোটবেলা থেকে ভাইয়া নাকি বলতো সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সবসময় আমাকে শাসাতো। কিন্তু কোরিয়া যাওয়ার পর থেকে প্রতিদিন ফুপি ফুপার সাথে কথা হলেও জাঙ্কুক ভাইয়া কখনো আমার সাথে কথা বলেনি। আর আজ দেখা হলো, চিনতে পারলাম, তাও আবার তিনবার কবি বলার পর। আমি মেঝেতে ধপ করে বসে পড়লাম, তখনই জাঙ্কুক ভাইয়া বাঁকা হেসে একটা শয়তানি স্মাইল করে বলল, জানো মামুনি, এ ভেবেছিল বিয়ের পর নাকি পড়াশোনা করা যায় না, ও ভেবেছিল ওর হাজবেন্ড যদি ওকে না পড়াশোনা করায়, এই কারণেই তো বেচারি ঢাকায় গিয়ে পড়াশোনা করবে বলে ঠিক করেছে। পড়ার প্রতি কত টান, আমার দিকে তাকিয়ে জাঙ্কুক ভাইয়া কথাটা বলল। সঙ্গে সঙ্গে আমার ভিন্ডি খাওয়ার উপক্রম, আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, কি মিথ্যুক ছেলে রে বাবা, যদিও সত্যিটা না বলে ভালোই করেছে, বাবা মার সামনে তাহলে তো প্রকাশ হয়ে যেত না আমি কত নম্বরের পড়াশুনি, সেটা তো আমার বাবা মা জানে না। আমিও আর ভিন্ডি খেতে খেতে খেলাম না। তখনই আবার জাঙ্কুক ভাইয়া বলে উঠল, জানো মামুনি, আমি ওকে বলেছি আমি ওকে পড়াশোনা করাবো, আর আমি ওকে বিয়ে করে একেবারে নিয়েই বাসায় ফিরেছি, তুমি খুশি হওনি মামুনি? আমার মাও হাসতে হাসতে বলল, হ্যাঁ বাবা, খুশি হব না কেন, আমরা তো খুবই খুশি। তখন আমার মা আবার বলে ওঠে, কি রে তেমা, তোকে না বললাম তোকে লেখাপড়া করাবে, তবু? আমিও তখন মনে মনে ভেবে নিলাম, আমাকে পেরাই ফেলা আমি কোনো ছেড়ে দেব না, তেও হেরে যাওয়ার মতো মেয়ে না, দেখে নেবে ওই জাঙ্কুক ভাইয়াকে, ঠুক করি এখন আর তো সে ভাইয়া নেই, আমার ছাইয়া হয়ে গেছে আর কি।
দেখি ছোটবেলায় এমনিই পাগল ছিল, এখন তো পুরো সেক্সি হট হয়ে গেছি, এখন তো আরো পাগল হয়ে যাবে। নো টেনশন, দেখি না কি করতে পারে, আমাকে পড়ানো অত সস্তা না। তে আবার মনে মনে ভাবল, জাংকুক ভাইয়া তুমি আমাকে এখনো চিনলে না, এমন এমন কাণ্ড কারখানা করবো যে তুমি নিজেই সবাইকে বলবে তের পড়াশোনা করাটা ঠিক না। দেখি তুমি নিজেই বলবে তে আর দরকার নেই, শেষ এখানেই থামো। তখন আমি ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে বললাম, হ্যাঁ মা আমি তো পড়াশোনা করতেই চাই। জাংকুক ভাইয়া আরেক দফা অবাক হলো, তুমি বলে কি যে পালিয়েছিল এই কারণে আবার বলছে পড়াশোনা করতে চাই, বাপরে। ওই রাতটা এইভাবেই কেটে গেল। পরের দিন রাত্রিবেলা তের ফুলসজ্জার খাট সাজানো হয়েছে খুব সুন্দর করে, বাসের ঘরে তে বসে আছে। জাংকুক দরজা খুলে যেতে তে সালাম করলো এবং এক গ্লাস দুধ এগিয়ে দিল। জাংকুক সেটা পান করে বলল, তে তুমি কি সত্যিই পড়তে চাও? তে বলল, হ্যাঁ তো, কিন্তু এখন না, চলুন অন্য কিছু পড়াই আপনাকে, আজকে আমি আপনাকে পড়াবো। জাংকুক তো বড় বড় চোখ করে তের দিকে তাকিয়ে আছে, কি বলে মেয়ে? তখন তে বলে, আজকে আমি শেখাবো ওই যে শোনেননি শিল্পপ্রেমের এ বি সি ডি, লিখবো আমি প্রেমের চিঠি, আমি সেটাই শেখাবো, আজকে আপনাকে শেখাবো প্রেম করা, শিখবেন নাকি? জাংকুক বলল, আমি তোমার মতো মেয়ে একটাও দেখিনি, ছোটবেলায় কত ভদ্র ছিলে, আস্তে আস্তে নির্লজ্জ হয়ে গেছে পুরো। তখন আমি আবার বলে উঠি, অত লজ্জা চজ্জা পেয়ে কোনো লাভ নেই, বুঝেছ বিয়ে হয়েছে ফুলসজ্জা তো হবে, আর চলো ফুলসজ্জা করবে। তখন জাংকুক বলে, হায় মা এত নির্লজ্জ কি করে হতে পারে কেউ? তখন জাংকুক বলে, এই না এসব একদম না, আগে অনার্স পাস করো, তারপর এর মধ্যে যদি বাবু টাবু হয়ে যায় তখন কি হবে? আমিও বললাম, হলে হবে, তাতে কি হয়েছে, চলো না গো একটু রোমান্স করি। জাংকুক আমাকে তাড়া মেরে দমিয়ে দিল, ওই রাতের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠলাম, উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম এবং জাংকুকের সাথে দুষ্টুমি করতে লাগলাম। জাংকুককে ঘুম থেকে উঠানোর পর বললাম, কি গো ঘুম ভাঙল? জাংকুক তো রীতিমতো শখ আমাকে দেখে, কারণ আমি টাওয়াল পরে এসে জাংকুকের ঘুম ভাঙাচ্ছি। জাংকুক বলল, এই তোমার এই অবস্থা কেন? আমি বললাম, কেন কি হয়েছে, সমস্যা কি, আমি তো চুল মুছিলাম। জাংকুক বলল, দেখো আমার সাথে ফাজলামো করা বন্ধ করো, তুমি আগে অনার্স পাস করো তারপর অন্য কথা। আমি অনেক কাম করে বললাম, কি গো এতদিন কি দূরে থাকা যায় বলো, বিয়ে কি করেছে দূরে থাকার জন্য নাকি? জাংকুক বলে উঠল, আমার তাতে কোনো সমস্যা নেই, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? আমি বললাম, না সেরকম কিছু না। আমি তখন আবার বলে উঠলাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি ছেলে তো? তখন জাংকুক বলল, কি বললে তুমি, না মানে আর কি, আসলে সেটা তুমি পরে দেখতে পাবে আমি ছেলে না মেয়ে, তুমি এখনকার মতো চুপচাপ ড্রেস চেঞ্জ করে আসো। আমিও ভদ্র মেয়ের মতো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এইভাবে দিনটা কাটলো। রাত্রিবেলা জাংকুক থেকে পড়াতে আসতে তে আবার সিডিউস করা শুরু করলো। জাংকুকে কখনো অ্যাপসেটাস করছে, কখনো গালে হাত দিচ্ছে। জাংকুক তো নিজেকে অনেক কষ্টে সামনে রেখেছে, বেচারা হালুয়া টাইট হয়ে গেছে শুধু একদিনে, ওর কাছ থেকে নাকি অনার্স পাস করা পর্যন্ত দূরে থাকবে। যেহেতু জাংকুক তাকে ভালোবাসে তাই চাইলেও দূরে থাকতে পারছে না। এর মধ্যে তে জাংকুককে টেনে এনে কিস করে, তারপরে ওর অ্যাপসে হাত দেয় এবং ঠোঁট দিয়ে ওর অ্যাপসেও কিস করা শুরু করে। তখন জাংকুক নিজেকে সামলাতে না পেরে বেসামাল হয়ে তের নেশায় ডুবে গেল। তারা দুজন ডুব দিল এক ভালোবাসার সমুদ্রে। যাই হোক, পরদিন সকালে তে গোসল করে বেরোলো। সকালবেলা খাবার দাবার খাওয়ার পর তে কি জানে হয়ে তে সেন্সলেস হয়ে গেল। ডক্টর আসার পর বলল তে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এই কারণে একটু দুর্বল। জাংকুক তো বেচারা এত প্রেশারের ভিতর পড়েছে যে সে কি আর বলবে, ওর এখন মাথায় এইটুকুই ঘুরছে তে যদি প্রেগনেন্ট হয়ে যায়
একে তো এত দুর্বল, তার মধ্যে যদি প্রেগনেন্সি, এগুলো আর সহ্য করা যাচ্ছে না। তো এটা কী করলো? তো সেন্স ফিরতে জাকুব বললো, সব হয়েছে তোমার জন্য, এটা কী করলে তুমি? এখন যদি তুমি অসুস্থ হয়ে যাও? তে বললো, আরে না কিচ্ছু হবে না। তখন জাকুব ওকে বেবি আসুক আর না আসুক, ওই দিন থেকে ওর খাবারের সমস্ত খেয়াল রাখা শুরু করলো। তে বললো, প্রেগনেন্ট হইনি তাতে এত হলে আমার জীবনটা পুরো ছারখার করে দেবে। বুঝতে পারলাম, তবু পড়াশোনা আমি করবো না। এইভাবে কিছুদিন কেটে গেল। মাঝখানে আরও একদিন জাকুব ডেকে নিয়ে পড়তে বসালো। তে আবার শুরু হয়ে গেল। জাকুব আর কী করবে, বেচারা আবার বেসামাল হয়ে গেল, পা পিছলে বারবার দের বেড়ে হাবুডুবু খাচ্ছে। এইভাবে কিছুদিন কেটে গেল। দু মাস পর তে আবার অজ্ঞান হলো। এইবার ডক্টর বললো তে প্রেগনেন্ট। এইটা শুনে তে তো ভীষণ খুশি, ওর পড়াশোনা গেল। কিন্তু জাকুব বললো, না যেহেতু এখন প্রেগনেন্ট সেহেতু ওকে পড়তেই হবে, তবে পড়তে বসালে হয় আর এক ঝামেলা। সবে মাত্র এক মাসের প্রেগনেন্টে, তবুও নাকি ওর বেবি ওকে লাথি মারে পেটে। যখনই পড়তে বসে কখনো বাম দিকে লাথি মারে, কখনো ডান দিকে। জাকুব যদি জিজ্ঞেস করে কী হলো, তখন আমিও বলে উঠি যে বেবি কিক করছে। জাকুব বলে, সবে তো এক মাস বয়স, কী করে কিক করতে পারে? আমিও বলে উঠলাম, তোমার বেবি কিক তো করতেই পারে, এটুকু ভরসা নেই নাকি? আমার বেবি অনেক স্ট্রং। জাকুব তখন বলল, বুঝতে পেরেছি, তোমাকে পড়ানো ইম্পসিবল, বউ পড়ানো অত সহজ না, আজ আমি বুঝে গেছি আর হেরে গেছি আমি। আর পরের দিন সকাল সকাল জাকুব উঠে অ্যানাউন্স করে দেয়, তে পড়তে পারবে না, তে অনেক দুর্বল, তাই পড়াশোনা না করাটাই ভালো। আর তে খুশি মনে এসে জাকুবকে জড়িয়ে দিল। তখন জাকুব মনে মনে ভাবল, এইভাবেই যদি আমি তেকে পড়াতে থাকি, বাংলাদেশের জনসংখ্যা তত্তর করে বেড়ে যাবে, আর সরকার আমায় লাথি মেরে জেলে পড়ে দেবে। দরকার নেই বাবা, বইয়ের কাছে আছি, ভালো আছি। হ্যাপি এন্ডিং। জানি না এই ওয়ান শটটা কেমন হয়েছে, আমি জানি অতটা ভালো হয়নি, কারণ আমি নিজেই তো এডিট করতেই পারছিলাম না, বহুত কষ্টে এডিট করেছি। তাও তোমরা বলো কমেন্ট করে যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। এটা আমার প্রথম ওয়ান শট।